রোড এক্সিডেন্টে ক্লিনিক ভর্তি হলাম দেখি যে দুই লোক ইনজেকশন নিয়ে আসে হাজির জিজ্ঞাসা করলাম ক্লিনিকের ডক্টর ওনারা কারা দুইজন ইঞ্জেকশন নিয়ে আসছেন আমাকে জোড়া করছেন ক্লিনিকে জিজ্ঞাসা করেন ওনাদেরকে চিনি কয় না তো আমরা তো চিনি ডক্টর আজহারি ভাই উনি অনেক পাঁচ বছর বাইরে ছিলেন কাজে লাগান না কি কাজে লাগান একটা কাজে লাগিয়ে দেয় প্রিয় দর্শক ভাই বোনেরা বাংলাদেশি বাংলা বন্ধুরা আজকে শিরোনামটি দেখছেন ডক্টর ইউনুস সাবধান প্রতিবেশী দেশ দখলের হিড়িক পড়েছে নিরাপত্তাহীন বিশ্বে আঠারো কোটি মানুষের জান যানের নিরাপত্তা ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করুন প্রিয় বন্ধুরা আমরা একেবারেই নীতি নৈতিকতাহীন জোরজার এক নীতির বিশ্ব পরিস্থিতিতে এসে পড়েছি ডক্টর ইনোর সাহেব তৃতীয় বিশ্বযুদ্ধ মাথায় নিয়ে বাংলাদেশের হাল ধরেছেন তৃতীয় তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আগামী সময়ের কয়েক মাস সময়ের মধ্যেই হয়তোবা বা কিছু দূরে এক বিশাল রণাঙ্গন হতে যাচ্ছে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে গেছে আর বাংলাদেশ এখন বাকি বাকি আছে থাকবে না আমরা বলেছিলাম যে দু হাজার পঁচিশের আগে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঠারো কোটি মানুষের নিরাপত্তার যাবতীয় আয়োজন সর্বাগ্রে করুন প্রিয় বন্ধুরা ডক্টর ইউনুর সাহেব কিছু কিছু জ্ঞানের কথা এমন বলেছেন যেটা পৃথিবীতে বিরল সাধারণত ইসলামিক বক্তারাই সেটা বলতে পারে কোরআন সন্না ঘেটে যারা দেয় সেটা কিন্তু আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন তার বাস্তব জ্ঞানের আলোকে তিনি কিছু কথা বলেছেন যেমন একটি কথা কর্পোরেটদের হাত থেকে বিশ্বকে রক্ষা করা না গেলে আগামী ত্রিশ বছরে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কথাটা বাস্তব বর্তমান পৃথিবীর সবকিছুই কর্পোরেট কর্পোরেট মাফিয়াদের হাতে চলে গেছে ফুড ফুড মাফিয়াদের হাতে মেডিসিন মেডিসিন মাফিয়াদের হাতে মুদ্রা মুদ্রা মাফিয়াদের হাতে হাতিয়ার হাতিয়ার মাফিয়াদের হাতে রাষ্ট্র রাষ্ট্র মাফিয়াদের হাতে সবকিছুই কর্পোরেট মাফিয়াদের হাতে চলে গেছে এর ব্যাখ্যা উনি জানেন তা আমরা জানি কোরআন সন্না থেকে তিনি তার জ্ঞানে অথবা তিনি কোরআন সন্না গবেষণা করেন সেটা হয়তো আমরা অনেকে জানি বা জানি না সেজন্য কথাটা বলতে পেরেছেন তবে কর্পোরেট থেকে রক্ষা হবে ইনশাল্লাহ তবে বিশাল মূল্য দিতে হবে আমাদেরকে প্রিয় বন্ধুরা আজকে যেটা খুবই আশঙ্কার কথা আমি কয়েকটা কথা বলছি একটা হলো যে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি চলমান ইউক্রেন রাশিয়ার রণাঙ্গনে মধ্যপ্রাচ্য রণাঙ্গনে চীন তাইওয়ান লাগি লাগি ভাব হয়তো সেখানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সেখানে ভবিষ্যতে এমন কিছু হয়ে যেতে পারা আমাদের এখানে বাংলাদেশের উপরে এসে পড়েছে ভয়াবহ এক আঞ্চলিক যুদ্ধ যুদ্ধের ডামাডোল এবং ওই যে প্রতিবেশী দেশ দখলের হেড়িক পড়েছে আপনি লেবানোর আক্রান্ত হয়ে গেল দেখলেন সিরিয়াও আক্রান্ত হয়ে আছে ইরান আক্রান্ত ভয়াবহভাবে হয়ে যেতে পারে এবং সেটা পারমাণবিক আক্রমণের মাধ্যমে হয়ে যেতে পারে ইরাক আক্রান্ত অলরেডি হয়েছে অতীতে আছে লিবিয়া তো আক্রান্ত হয়েছেই মিশর আক্রান্ত হওয়ার মুখে গোটা আরব বিশ্ব যুদ্ধের শিখায় জলে ভরসা হওয়ার মুখে ডক্টর সাহেব আপনি আপনাকে আপনার সরকারকে বাংলাদেশকে আমি পরামর্শ দেব পুঁজির প্রবাহ এই অঞ্চলে এই অঞ্চলে যেটা আছে আরব বিশ্ব সহ অঞ্চলে এই পুঁজির প্রবাহটা দেশের দিকে নিয়ে যান যে কোনো সময় এটা শেষ হয়ে যাবে আর কিছুই দেশে নেওয়ার থাকবে না নিতে পারবে না কারণ এই অঞ্চলে যারা ব্যবসা করেন নিজের নামে না অধিকাংশ আমাদের এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা আমাদের বাংলাদেশি বন্ধুরা করেন নিজের নামে নাই অনেকগুলো কিছু কিছু হয়তো নিজের নামে আছে তো এগুলো একটা যুদ্ধের পরিস্থিতি অলরেডি এটা বোঝাতে হবে আমার তো মনে হয় না এটা বোঝাবার দরকার আছে ছোক কান খুললে দেখবেন কি অবস্থা এটা হলো আসরুল ফেজা আমাদের এই যুগটা হলো হঠাৎ হঠাৎ যুগ আকস্মিক যুগ আপনি চিন্তা করতে পারবেন না হঠাৎ সেই জিনিস হয়ে গেছে তাই যে পুঁজিগুলো আমাদের আমাদের ভাইয়েরা আছেন এই পুঁজির প্রবাহটা দেশের দিকে নিয়ে আসা দরকার বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাংলাদেশিদের ব্যবসায়িক পুঁজিগুলো যাতে করে অন্তত তাদের কিঞ্চিত রক্ষা হয় এই অঞ্চলটা একেবারেই অগ্নিগর্ভ হয়ে গেছে অলরেডি আপনি সাহেব গত এই জুমুয়াতে খোদবাই বলেছেন যে শত্রু একটাই জানেন কে শত্রু তো এই শত্রুতে একা না তার তার একটা একটা আছে মানে কি বলে এটাকে সহযোগী একটা কোরাম আছে এখানে আরব বিশ্বেরও কয়েকটা রাষ্ট্র সে শত্রুর সাথে আছে ইরান যখন হিট করবে তখন তো সবাইকে করবে মেইনটাকে হিট করার পরে একটা সুযোগ আসবে সেই সুযোগে তার সহযোগীদেরকে সে হিট করবে এবং কিছু হাদিসের যেমন ইবনু মাজার হাদিসের মধ্যে রয়েছে ফাইয়াকতুলুন আর কুমকাতাল আনলাম ইয়াকতুল্হু আহাদন আরবদেরকে যা অর্থাৎ যারা আসাম আমরা সহি শাহিসন্নার ফলোয়ার মুসলিম যারা সাধারণত সেই আসাম কোনো ভাগ তো ইসলামে নাই কিন্তু ভাগটা আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীরা ধর্মবিনষ্টকারী জ্ঞান পাবিরাই ভাগটা করে ফেলেছে আমাদের মধ্যে তো তাদের একটা সন্ন্য মুসলিমদের সাথে একটা জিজ্ঞাসা প্রচন্ড আক্রোশ তাদের আছেই তাই হাদিসটা দেখুন হাদিস তো দুর্বল কোনো সমস্যা নেই এটা আহকামের হাদিস না এটা হলো ইনফরমেটিভ হাদিস ইনফরমেশনের হাদিস ইনফরমেশনের হাদিস সনদ দেখতে হয় না সনদ কি হয় হোক কথাটা পেয়েছি কিনা বাস এটাই সনদ কি সনদ হলো এটার স্থানকাল পাত্র যখন এটা সংগঠিত হবে যদি হয়ে গেল তাহলে তো সত্য এটা মধ্যে সেটা আল্লাহ বলেছেন নম্বর আয়াত যে যেটা যেটা ইনফরমেশন বেসড কোনো কিছু সেটা নিয়ে চিন্তা নাই প্রত্যেকটা ইনফরমেশন বা প্রেডিকশনের ভবিষ্যৎবাণীর বা প্রত্যেকটা সংবাদের একটা উকুস্থল আছে স্থান কাল পাত্র আছে যে স্থানে যে কালে যে পাত্রে সেটা সংগঠিত হবে অসৌভা তাড়ালা মন সেটা সামনে জানবা সেটা এখন রানে বা অতীতের কোনো সনদ দিয়ে জানার তেমন প্রয়োজন নেই যেমন দাজ্জাল আসবে বাস এটা আসলে বুঝব যে হাদিসটা সহি তাই না এমা মাদি আসবে হাদিস উনি আসলে বুঝব যে হাদিসটা সহি ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে এই আসবে আসবে গাজমত হিন্দ আসবে আসলে বুঝতে পারবো যে সনদ দুর্বল আছে নাকি মানুষ বানোয়াট বলেছে কি বলেছে কিন্তু ঘটনা সত্য হয়ে গেলে হাদিস সত্য প্রমাণিত হয়ে যাবে এমনটা তো এখানে বলা হয়েছে যে এমন খুন করবে যেমন খুন জাতি করবে না এটা আরবদের ব্যাপারে বলা আছে তো আরবদের সাথে তো আমরা বাংলাদেশিরা মিশে আছি তো সেখানে সেখানে যেটা নোয়াব্দ হাম্মাদের যে বিস্ময়কর কিতাব অজুবতার বিস্ময়কর বই সনদ খুঁজে পাওয়া যায় না এটা ঠিকই মানে তিনটা জিনিসের সনদ খুঁজে পাওয়া যায় না একটা হলো তার সিরের একটা হলো মালাহে মহাযুদ্ধের আশাত কেয়ামতের আলামতের এগুলি সনদ খুব খুঁজে পাওয়া যায় না এগুলি খুব ঝুঁকিপূর্ণ আবহাওয়ার আর গোপন ব্যাগের হাদিস এগুলি অধিকাংশ হজায়পাদের হাদিস যেগুলি বললে গলা কেটে দিবে যে যুগে বলবে ওই যুগের সরকাররা গলা কেটে দিবে ওই ভয়ে ওইগুলি বলা হয়নি খুব লুকিয়ে বলা হয়েছে এই জন্য এটা সনদ খুব পাওয়া যাবে না কিন্তু স্থানকাল পাত্র বলে দিবে সত্য না অসত্য তো এখানে যেমন হাম্মাদের কিতাবুল ফিতানে রয়েছে ফিতনাতুন তুন আল হা লেখা এমন একটা বিপর্য আসবে আরো বিশ্বে যেটা নাম হলো হা লেখা অথবা হা রেখা হা রেখা মানে হলো জ্বালিয়ে পুড়িয়ে ছয় বর্ষ করে দেয়া জ্বালিয়ে দেয়া হা লেখা মানে হলো মুন্ডিয়ে ফেলা মুন্ডিয়ে ফেলবে মানে মানবতা দিন ধর্ম নৈতিকতা কিছু থাকবে না সব মন্ডিয়ে ফেলবে মানে ধোঁয়াশা অন্ধকারাচ্ছন্ন বিপর্যয় আসবে তাহলে কুদ্দিন ইয়ালে কুফিয়া সরি হল আরব খাঁটি আরবরা এই বিপর্যয়ে ধ্বংস হয়ে যাবে মৃত্যুবরণ করবে অসলে হল মামালি তাদের যেসব পুণ্যবান তাদের সাথে রিলেটেড যে যেসব জাতি আছে এরা এরাও ধ্বংস হয়ে যাবে এদের মধ্যে আমরাও পড়ি অসা কুনুজ পুঁজি পুঁজিপতিরা যাদের টাকা পয়সা আছে ব্যাংকে যেমন আমাদের বাংলাদেশে অনেকেই তো ব্যবসা করছেন পুঁজি পুঁজিওয়ালা আছে না বিলিয়ন বিলিয়ন রিয়াল ডলার এখানে বিনিয়োগ করে আছেন কাজ করছে কিন্তু এগুলি আর পাওয়া যাবে না এই জন্য বলছি এই যে কথাটা এটা কিন্তু সত্য আর সাহাবুল কুনুজ পুঁজিওয়ালারা ধ্বংস হয়ে যাবে অর্থাৎ পুঁজিগুলি দেশে পাঠাই দেন যা পারেন যদ্দূর পারেন বাংলাদেশে পাঠান আমি আরেকটা কথা বলবো যে পৃথিবীর ওই অঞ্চলটা পূর্ব অঞ্চলটা কিছুটা এখন এই এই আগুন থেকে একটু ওরা একটু দূরে আছে যেমন মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম সাহেব এসেছেন মালয়েশিয়ার সাথে ডক্টর ইউনুসের কথা হয়েছে আঠারো হাজার শ্রমিকের যাওয়ার ব্যবস্থা হয়েছে সুব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই ওইমুখী শ্রমবাজারকে নিয়ে যেতে হবে মালয়েশিয়া সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা লন্ডন এগুলোর তুলনামূলক একটু নিরাপত্তা এখন আছে নিরাপদ থাকবে না সেটা তাদেরটা পরে কিন্তু এগুলো তো একদম নগদ মধ্যপ্রাচ্য ভিত্তিক যেটা এটা একদম নগদ রানেই চলমান হয়ে গেছে তো শ্রম বাজারটা পুঁজি বাজারটা বাংলাদেশ সহ সেই দিকে যাওয়া উচিত এখন ওই কেন ওই দিকের ব্যাপারে কোনো এমন হাদিস বা নবী সালামের ভবিষ্যৎ বাণী প্রেডিকশন পাই না যে সেখানে এই ডামাডোলে বা এই আগুন সেখানে লেগে যাবে এক্ষণে এটা পাওয়া যায় না অত সেই দিকে নিরাপত্তা আছে আপাতত নিরাপত্তা সাময়িক তো এখানে বলা হয়েছে আসা কুনুজ কনুজ পুঁজি হয়ে যাবে অল্প কাহা আলি মুলামা হয়ে যাবে অত্যঞ্জলি আনা কলিন এবং যখন এই যুদ্ধটা থামবে আরবদের সামান্যই বেঁচে থাকবে দুর্বাগ্য আরব জাতিটাই শেষ হয়ে যাবে অহমীয়মায় যেন খালিল আরেকটি হাদিসে রয়েছে তারা ওই সময় খুব কম জনসংখ্যা খুব কম আন্নি তো কম আরও কমে যাবে তো এই জন্য বলছি যে বাংলাদেশের দিকে আমাদের পুঁজি প্রবাহটা যাওয়া দরকার আমাদের বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং শ্রমিকরা আপনারাও এখানে প্রবাসে যারা আছেন কতদিন এখানে থাকতে পারবেন খুব কিন্তু সময় নেই আজকে লেবাননে অলরেডি এক লক্ষ বাঙালির বাংলাদেশের অবস্থা কঠিন হয়ে গেছে এটা সব দেশে হবে এখন অতএব আগে থেকে আপনারা ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেন ডক্টর ইনুর সাহেব আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন আপনি যে কথাটা বলেছেন এটা বিরাট কথা এটা সবাই এটার মানে গভীরতা বুঝবে না যে কর্পোরেট থেকে না বাঁচালে ত্রিশ বছরে কিভাবে ধ্বংস হয়ে যাবে এই কথাটা আমি একদিন হয়তো ব্যাখ্যা করব। এটা এটা এটার জন্য ফুল একটা এপিসোড লাগবে এটা বুঝাতে গেলে কিন্তু কথাটা সত্য তবে ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবেন এটা তার আগে আমরা বেঁচে যাব ইনশাল্লাহ সোশ্যাল বিজনেস আপনি যে সামাজিক বিজনেস যেটা সেটা ব্যাপক হারে চালু করে দিন দেখুন কোরানে সুরা হাসানের সাত নম্বর আয় আল্লাহ কি বলেছেন আল্লাহ আল্লাহ রাসূল ই মিনারেল আল্লাহ তার বিভিন্ন জনপদ থেকে যে সম্পদ তিনি দিয়েছেন ফালিল্লা সেটা কার এক নম্বর আল্লাহ আল্লাহর হলে এটা সবাই পায় আল্লাহর বান্দারা পায় আল্লাহ দ্বিতীয় অলি রাসুল রাসুলের তৃতীয় অলিজিল করবা আত্মীয়দের রাসুল সালাম আত্মীয়দের তৃতীয় যে কোনো এতিম পিতৃহীন পিতৃহীনাদের চতুর্থ পঞ্চম হলো মিসকিনদের যারা অসহায় নিঃস্বতাদের ষষ্ঠ অগ্নি সাবিল পথিক বিপদগ্রস্ত পথিকের কেন সবার সবার মধ্যে সম্পদ বন্টিত হতে হবে এটা একটা ইউনিভার্সাল এবং ইন্টারন্যাশনাল নিয়ম কিন্তু আল্লাহ এখানে বলেছেন কেন এটা হতে হবে ওই যে যাতে কর্পোরেট মাফিয়াদের খপ্পরে গোটা পুঁজি পড়ে না যায় বন্দি না হয়ে যায় স্তূপীকৃত না হয়ে যায় তাহলে বাদ বাকি মানব জাতি ধ্বংস হয়ে যাবে কাহলা দুল এতম বাইনে লাগনি আমিন কম ডক্টর সাহেব ওই যে আপনার কথাটা শুধু ধনীদের মধ্যে যাতে সম্পদ আবদ্ধিত না হয় আমাদের কর্পোরেটে যেমন একজন ধরা পড়েছেন আমাদের যে কিনা সালমান সাহেব তাই না নাকি সালমান রহমান সাহেব এই ওনাদের মতো যারা আছে যে পুঁজি শুধু ওনাদের হাতে হাতে বাইশ হাজার কোটি টাকা এত হাজার কোটি টাকা গরিবের হাত খালি এটা হতে এটা 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 আল্লাহ বিরোধী আইন আল্লা বিরোধী সিস্টেম ওটা করা যাবে না খেলা সম্পদকে ধনীদের হাতেই কেবল আবর্তিত হওয়া থেকে উদ্ধার করতে হবে তাহলে জাতি উদ্ধার পাবে আর আমি বলেছিলাম আমি বলতে আমরা বলেছি আমরা জনগণ যারা আমরা জনগণ আপনার কাছে আমরা বলেছিলাম ওই যে যাতে কর্পোরেট মাফিয়াদের খপফরে গোটা পুঁজি পড়ে না যায় বন্দি না হয়ে যায় স্তুপিকিত না হয়ে যায় তাহলে বাদবাকি জাতি ধ্বংস হয়ে যাবে কায়লা ইয়াকুন দুলতম বাইনে লাগনি আবিঙ্কুম দতন সাহেব ওই যে আপনার কথাটা কায়লা ইয়াকুন দুলতম বাইনা লাগনি আবিঙ্কুম শুধু ধনীদের মধ্যে যাতে সম্পদ অপদীত না হয় কর্পোরেট কর্পোরেট আমাদের যেমন একজন ধরা পড়েছেন আমাদের যে কিনা সালমান সাহেব তাই না নাকি সালমান এই প্রফেসর ওনাদের মতো যারা আছে যে পুঁজি শুধু ওনাদের হাতে হাতে বাইশ হাজার কোটি টাকা এত হাজার কোটি টাকা গরিবের হাত খালি এটা হতে আল্লাহ বিরোধী আইন আল্লাহ বিরোধী সিস্টেম ওটা করা যাবে না সম্পদকে ধনীদের হাতে কেবল আবর্তিত হওয়া থেকে উদ্ধার করতে হবে তাহলে জাতি উদ্ধার পাবে আর আমি বলেছিলাম আমি বলতে আমরা বলেছি আমরা জনগণ যারা আমরা জনগণ আপনার কাছে আমরা বলেছিলাম যে আপনি মার্চ পঁচিশের আগেই নিরাপত্তা আমাদের কনফার্ম করে ফেলুন সব ধরনের যত রকমের হাতিয়ার কিনতে হয় কিনে ফেলুন ট্রেনিং দিতে হয় আমাদেরকে ট্রেনিং দিয়ে ফেলুন শ্রমিক সাপ্লাই চেয়ে সামনে সৈনিক সাপ্লাই দেবেন ইনশাল্লাহ পঞ্চাশ লক্ষ সৈনিক তৈরি করেন সামনে দেখবেন সৈনিকের চাহিদা এক একটা সৈনিক আপনি পাঁচ লাখ দশ লাখ টাকা পনেরো বিশ লাখ টাকা বেতনে দিতে পারবেন সে এখন নিরাপত্তাহীন তো বিশেষ করে আমাদের মুসলিম জাহানে নিরাপত্তাহীন হয়ে যাবে সৈনিকের চাহিদা বিপুল আসবে সৈনিক চাহিদা দিবেন কেনাকা সাপ্লাই দিবেন শ্রমিক তো দেবেনি কিন্তু সবচেয়ে লাভজনক হবে সৈনিক সাপ্লাই দেওয়া ট্রেনিং দিয়ে আপনি তৈরি করেন বাঙালিদের যে ব্রেন এলা দিয়েছেন আগামী বিশ্বযুদ্ধে বা চলমানে বিশ্বযুদ্ধে তাদের ব্রেনে প্রয়োজন আছে এটা অনেক কাজ দেবে ইনশাল্লাহ কারণ এখন দেহের শক্তির যুদ্ধ নাই অনেকটাই ব্রেইনের যুদ্ধ প্রযুক্তির যুদ্ধ বিবেকের যুদ্ধ ইন্টেলিজেন্সের যে ওয়ারটা এইটা তো আমাদের তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আছে কিন্তু সেটা ব্যবহার করতে গেলে তো অরিজিনাল ইন্টেলিজেন্সটা যার যত প্রকর্ষে তত বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে পারে তো এটা বাঙালিরা খুব ভালো পারবে যেটা পৃথিবীর কোনো জাতি এতভাবে পারবে না বলে আমার বিশ্বাস আপনি এই জাতিটাকে রেডি করুন ইনশাল্লাহ আর হলো আরেকটা পরামর্শ হলো যে দেখুন বাংলাদেশ এখন যে ব্যবসা বাণিজ্য ভিত্তিক আপনার যা পুঁজি আপনি নিয়ে নেন ছয় মাসের মধ্যে যত বিলিয়ন ডলার যা আপনি আনতে পারেন আনেন হ্যাঁ ব্যবসা বাণিজ্যের রোডগুলো সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে বন্ধ হয়ে যাবে জ্বালানি বন্ধ হয়ে যাবে দেশের কোথায় গ্যাস আছে কোথায় তেল আছে আমি অনেক আগে একটা প্রতিবেদন করেছিলাম যে বঙ্গোপসাভার না নাকি এই এশিয়ার মধ্যে তেল প্রবাহে তেলের যে নদী এই নদী প্রবাহের জন্য সবচেয়ে নিম্ন স্থান হলো বঙ্গোপসাগর তাহলে নিচের দিকে তো লিকুইড জিনিসের প্রবাহটা যায় বাংলাদেশের বঙ্গোপসাগর নিচে প্রচুর তেলের সম্ভাবনা আছে তেল তো জীবাশ্ম জ্বালানি আমাদের আমরা মরে গেলে আমাদের শরীর থেকে ছুঁয়ে ছুঁয়ে যেগুলো পড়ে সেটা তো সেটা কি শুধু আরব দেশে মানুষ মারা গেছে বরং ওই যে ভারত চীন বাংলাদেশ এই অঞ্চলেই তো সবচেয়ে বেশি মানববসতি এবং আমাদের নদীতে তো মাছের কোনো অভাব নেই তো দেহ থেকে চুইয়ে তৈরি হয় জীবাশ্ম জ্বালানি যেটা পেট্রোল অক্টিনি ইত্যাদি ইত্যাদি এগুলো তো এগুলো এগুলো তো বিশাল মানব ঘোষিত আমাদের এসব অঞ্চলে আর আমাদের বঙ্গোপসাগর যদি সর্বনিম্ন হয় তাহলে তো সপ্তাহে এই দিকে ধাবিত হয়ে আছে আপনি ব্যাপক অনুসন্ধান চালিয়ে জ্বালানি স্বনির্ভর করুন দেশটাকে জ্বালানি আনতে পারবেন না রাতে দিনের দাম বেড়ে যাবে মারাত্মক তখন দেশ বিবাদ বিভার্জে পড়বে এগুলি আগাম সময় দেন আর আগামী ছয় মাসের মধ্যে গোটা বাংলাদেশকে কৃষি খামার বানিয়ে নিন কৃষি খামার সময় পাবেন না কত তাটারে কৃষি খামার বানিয়ে নিন বাংলাদেশটা একটা আমাদের সাইলেন্ট ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ঘাস একটা ইন্ডাস্ট্রি নবীজি কি বলেছেন দেখুন যে লকামাতিল কিয়াম ওয়া ফি যদি দেখো যে সিঙ্গার ফুটকা শুরু হয়ে গেছে কিন্তু হাতে একটা ফলবান বৃক্ষের চারা আছে খেজুরের চারা আছে বা যে কোনো ফলবান বৃক্ষের কাঠ না এখন খাদ্য দরকার তো আরে বাবা কাঠে তো দরকারও পড়ে না বাঁচলে না তুমি তো মরিয়ে যাও খাদ্যের অভাবে কাঠ দিয়ে কিসের পালন বানা আবার কী করবা তাই জন্য ফলবান বৃক্ষ যদি ফাঁসিল মানে এটা তো ফাঁসিল মানে হলো সাধারণত খেজুরের চারা যে কোনো ফলবান চারা এটা থাকলে সিংহের ফুৎকার হলেও লাগিয়ে দাও এমা আমি আবিধ্বনি হাতিষ্ঠি বন্ধ করেছি কত বড় উক্তি এই যে আমাদের যে লাল আলু শাক আলু যেগুলো মিষ্টি মিষ্টি আলু তাই না কাঁচা খাওয়া যায় ওটা বাংলাদেশকে শাক আলুর খামার বানিয়ে নেই ভাত নাই চাল নাই বিশ্ব খাদ্য সংকটে ইনশাল্লাহ আমরা আলুকে বাঁচতে পারবো আমি শিশুকালে দেখতাম কতগুলো বড় বড় আলু এগুলি ব্যস্ত আলু বলে না জানে কি এগুলো গাছের মধ্যে হয় মানে সারা আম গাছে অনেক দূর বিশ তিরিশ মিটার লম্বা এদের লতা পেঁচা সারা বছরই হয় সুন্দর সুন্দর আলু হয় নিচে হয় উপরে হয় এগুলোর কি আলু বলে এখন মনে নাই পেস্তা আলু না জানি কি যাই হোক এগুলো তারপরে কোন মিশাক এটা কোরআনে আছে অসেদের মাহদুদ সৌরা আল্লাহ ওয়াকার মধ্যে যা ওয়াকাতিল ওয়াকার সেখানে কি আছে দেখেন অসেদের মাহদুদ ইন অতলহিম মন্দুদ যে কাঁটাবিহীন বড়ই বড়ই গাছ তো খুবই ফলবান একটা এটা জান্নাতি ফল তো বড়ই গাছের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন এখন বড়ই গাছ বাংলাদেশ তো ফলে ফলে বলে অনেক সমৃদ্ধ আছে এখন ইত্যাদি জানি কিন্তু কিছু ফল আছে খুব তরিত এটা হয় আপনার আপনি খেজুর গাছের একটা খেজুর গাছ না কিনা করে। বড়ই গাছের একটা বিরাট বাংলাদেশে ইয়ে করে বিপ্লব ঘটিয়ে দেন ইনশাল্লাহ খুব তরিত হয়ে যায় গাছটা তারপরে অত্যন্ত দুধ এবং থরে থরে সাজানো কলা এই যে কলা এটা এটা এগুলি আয়াত হলো সুরা আলওয়া কেয়ার কত নম্বর আয়াত আটাশ এবং উনত্রিশ নম্বর আয়াত কলা আমাদের খনার পেছনে কী আছে তিনশো ষাট ঝাড় কলা রুয়ে কৃষক থেকেও ঘরে শুয়ে কলা রুয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত দেখেন কলা গাছ কয় মাসে হয়ে যায় হ্যাঁ আপনি সারা বাংলাদেশের এক ইঞ্চি ভূমি যাতে খালি না থাকে যে কোনো ফলবান বৃক্ষ হয় আলু হোক কলা গাছ হোক কিনা কয় বড়ই গাছ হোক সজনা গাছ একটা আমরা দেখেছি শিশুকালে সজনা এটার ফুলগুলো খাওয়া যায় লম্বা লম্বা যে ফলগুলো সেটা খাওয়া যায় পাতাগুলো খাওয়া যায় খুব দ্রুত হয় খুবই বরকতময় একটা গাছ চুয়াত্তর সালের দুর্ভিক্ষে আমরা কিছুই পাইনি প্রচুর পাতা খেয়ে খেয়ে মানুষ শ্বাস করে ফেলেছিল তো দেশের জন্য দেশকে আপনার এটা কৃষি দেশ কৃষি প্রধান দেশ কৃষি খামার বানায় ফেলেন গোটা বাংলাদেশকে ব্যবসা বাণিজ্য থাকবে না আপনার যে গার্মেন্টসের আপনার যে যাই সাপ্লাই করেন এগুলো তো রাস্তাঘাট নিরাপদে থাকলে সে তাই না জ্বালানি থাকলে সে এখন ব্যবসা বাণিজ্য কোথায় যাবে যান বাঁচাতে মানুষ পালাবে কে কোথায় পালাবে অ্যাটমিক আক্রমণ আসতেছে অলরেডি আরো বিশ্বের উপর হয়ে যেতে পারে এই যে যেখানে এখানে এখন যে যুদ্ধটা মধ্যপ্রাচ্য হচ্ছে এটা এটা কেন্দ্রিক বিশ্বযুদ্ধ হবে দেখুন লাতাকুম সাহাত্ায়ন জেলার রোম বেদা হবে কবিন আমাগ সহিম উসলিমের আঠারোশো সাতানব্বই নম্বর হাদিস বিশ্বদ্ধ হাদীস যে ক্যামতের আগে রোমরা আমেরিকা ইউরোপিয়ানরা রাশিয়ানরা সিরিয়ার হালাবের কাছে দাবেক আমাদ নামক স্থানে সন্দেহ সমাবেশ করবে অলরেডি সমাবেশ করিতে বসে আছে যে শুরু শুরু হয়ে গেছে এখান থেকে বিশ্বযুদ্ধ হবে বিশ্বযুদ্ধের অলরেডি আরম্ভ হয়ে গেছে এটা চূড়ান্তভাবে মানুষ হয়তো নিউক্লিয়ার বোমের ভয়ে ভয়াবহ বিভাচার কারণে একটু মানুষ চিন্তা করতেছে কিন্তু এমন এক সময় আসবে হয়তো যেমন ভারত পাকিস্তান এই দুই দেশের অজান্তেই কোন প্রযুক্তি ব্যবহার করে একটা ক্ষেপণাস্ত্র পারমাণুবিক ক্ষমতা দিয়ে দিলো পাকিস্তানের উপরে পাকিস্তান মানে করবে ভারত মানুষের মা অথবা পাকিস্তানের দিক থেকে ভারতের উপরে মেরে দিবে পাকিস্তান জানবেও না যে কিভাবে মারলো এখন এই যে মোবাইল বিস্ফোরণ করে মানুষ মেরে ফেলা হচ্ছে আমি পাঁচ ছ বছর আগে প্রজেক্টের কথা জানতাম যেখানে একটা ইলেকট্রনিক যেখানে একটা ডিভাইস ডিভাইসকে বিস্ফোরণ ঘটিয়ে আপনাকে হত্যা করে ফেলতে পারে তো এগুলি তো করবে তাহলে একটা ক্ষেপণাস্ত্রকে কোনো প্রযুক্তি দিয়া ফায়ার করে ফেলতে পারে আমি জানি না বা ওইখানে বাস্ট করে দিতে পারে এটা বিপর্যয় করে দিতে পারে তো আসলে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই তো দেশের ব্যাপারে আসলে খুবই আমাদের আঠারো কোটি মানুষ আল্লাহ যাতে না খেয়ে মরার মতো পরিবেশ না হয় আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ সেরকম দেশ না যে আমরা না খেয়ে মারা যাব এখানে এখানে কৃষি জমি চুয়াত্তরের মন্যন্তরে ওয়ান থার্ড মানুষ বাংলাদেশে মারা গিয়েছিল কেন দুই বাংলাদেশ মিলে বিশাল ভূমি ছিল কিন্তু ওই যে ছিল না কৃষি কাজ করে নাই কাজে লাগায়নি এই ভূমির সন্তান কি না খেয়ে মরতে পারে যেখানে বাদল গাছ লাগায় বাদুল খেয়ে বিচি ফেলে গাছ হয়ে যায় এত সুন্দর ভূমি তো এখানে আসলে মরাটা আমার মনে হয় এটা অপরাধ হবে দুর্ভিক্ষে বাংলাদেশের মতো ভূমিতে বসে দুর্ভিক্ষে মরা ভাত নাই এটা এটা একটা অপরাধ হবে কেন তো কিসের অভাব আছে এই যে এই দেশে সুজলা সুফলা শস্য শ্যামলা এটা শস্য ভান্ডার শস্যের খনি পদ্মা ভেগনা হ্যাঁ যমুনা নদীর রূপালী রেখার মাঝে আঁকা আছে সোনার বাংলা নানা ফসলের সাজে কত সুন্দর দেশ আমাদের তো দেশের মূল অর্থনীতি এটাই তা আসলে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন তো আমি আবারও বলছি আপনি তৃতীয় বিশ্ব যুদ্ধ মাথায় নিয়ে এবং আঞ্চলিক যুদ্ধ মাথায় নিয়ে এবং বাংলাদেশের উপরে একটা ভারতীয় যুদ্ধ মাথায় নিয়ে কিন্তু আছেন আপনি মানসিকতা পোষণ করেন আপনি করার যত দালালি করবেন তত মরবেন যত তাদের ব্যাপারে নরম হবেন তত তারা মনে করবে লোক দুর্বল মার একে এখানে সারাকরণে সারা কোরণে যারা শত্রু বিজাতীয় শত্রু আক্রমণাত্মক শত্রু একটা ওষুধ দেয়া হয়েছে আসে কঠিন কঠোর ওরা কঠোর ভালোবাসে আফগানিস্তানে মার খেয়ে এমন বন্ধু হয়েছে এখন না আফগানিস্তানি কোনো কথা নেই মাইরে ওদের ব্রেন খোলে যারা যারা আসলে যাদের বিবেক নাই বিবেকহীন জাতি এরা যখন আক্রমণ আক্রমণ উদ্যুত হয় তখন মার দিতে হয় মার খেলে ব্রেন খোলে ওই মুক্তবে পড়াবার সময় আমরা দেখেছি যে সব শিশুর ব্রেন ওস্তাদের পরামর্শে নরম কথা খোলে না কিছু দুষ্ট ফলাফা আছে খেয়ালই কর না হুজুর কি কেছে হের মন রয়েছে ও আরেক জায়গায় হুজুর যখন ব্যাথ নিয়ে দেখায় ওস্তাদে হুজুর হুজুর বুঝছি ব্যাথ দেখলে ওর বুঝ শুরু হয় আর কিছু আছে ব্যাথ খাইলে বুঝে প্রহারে ওদের ব্রেন খোলে বুঝেন না আপনারা অনেকে বুঝছেন যে ওনাদের সাথে নরম কথা বলে নরম কথা বলেই তো বিগত সতেরো বছরের সব ধ্বংস করে দিয়েছে দেশটা স্বাধীনতা সার্বভৌত ধ্বংস করে দিয়েছে কেউ যদি ওই ভূমিকায় যান আপনাকে দালাল এবং সার্ব স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু হিসেবে চিহ্নিত করে যা করা লাগে আমরা করবো ইনশাল্লাহ উপরে তা অকল করে বলছি আমরা শাহকে দিয়ে কাজ করি আমাদের মতো শক্তিশালী কেউ নেই আমাদের হাত খালি কিছুই লাগে না আমরা রাজা দিয়ে একশনে যাই কারণ আমরা তার মর্জি মতো উনি যা বলে আমরা মানি আমরা যা বলি তিনি তিনি কি বলেছেন হাত যে আমার কথা মতো চলে আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনি ও বা আমি তার চক্ষু হয়ে যাই যে চক্ষু দিয়ে সে দেখে লাহুল্লা তিয়াম তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে ওই দা হুল তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধারে এগুলির অর্থ কী এগুলির অর্থ হইলো তার ধরা আমার ধরা এক হয়ে যায় তার শোনা আমার শোনা এক হয়ে যায় তার দেখা আমার দেখা এক হয়ে যায় তার কোনো দিকে চলা আমারও সেদিকে চলা এক হয়ে যায় আমার বন্ধু হয়ে যায় তা আমরা যখন কোনো আক্রমণ করি সেটা এর অর্থ কখনো মনে করবো না যে হুজুরে কিছু করতে চা আমার কি কিছু নেই আমরা অনেকে দিয়ে কাজ করি টেরফাইছেন না টের পাইছেন না পান না এই বাংলাদেশে যা হয়েছে অন্তরালে নেপথ্যে এই আল্লা বন্ধুদের কাজে করি তারাই করাচ্ছে আপনারা সেটা দেখবেন না রাজ্যে দেখবেন কতজনে কত কিছু করে ধুম যে কাজ করে সব একবারে তোল পা সাইক্লোন ঘটিয়ে দিচ্ছে কিন্তু এটা হলো টেলিভিশনের পর্দার লাফালাফিটাই তাই না নেপথ্যে যার হাতে তাই না এটার চাবিকাঠিটা নিবদ্ধ সেই করতেছে তারা করতেছে সেখান থেকে আসতেছে তা যাই হোক ডক্টর হাসমি ভাই একটা কথা বলে শেষ করছি ডক্টর তাজ হাশমি ভাই মাহমুদুর রহমান সাহেবকে প্রস্তাব করেছেন প্রধান উপদেষ্টা করার আর ডক্টর ইনার সাহেবকে প্রেসিডেন্ট আমি শতভাগ একমত ডক্টর ইনার সাহেব আপনি প্রেসিডেন্ট হবেন এবং ওই যে কেন কেন দোয়া কালামের প্রেসিডেন্ট না আপনি পাওয়ারফুল আপনার এই পর্বে আপনি প্রেসিডেন্ট হন আপনি মেইন ক্ষমতার কেন্দ্রীভূত আপনি কেন্দ্র সুলতান আর আপনার উপদেষ্টা হবেন মাহমুদুর রহমান সাহেব পরামর্শ দেবেন উনি বাস্তবায়ন করবেন উনি দেশপ্রেমিক পরীক্ষিত আপনি মামলা খেয়েছেন পরীক্ষা ফাঁস করেছেন উনি মামলা খেয়েছেন আরও অনেক মার রক্তাক্ত হয়েছেন পরীক্ষিত আমিও মামলা খেয়েছি নির্যাতিত হয়েছি রাস্তায় গুলি খেয়েছি রোড অ্যাক্সিডেন্টে মারার মুখোমুখি পড়েছি রোড অ্যাক্সিডেন্টে ক্লিনিকে ভর্তি হলাম দেখি যে দুই লোক ইঞ্জেকশন নিয়ে আসে হাজির তা আমি তো সন্দেহ করি আমার সবসময় বিশ্বাস করি না তো এটা দুই হাজার বারোর ঘটনা জিজ্ঞাসা করলাম ক্লিনিকের ডক্টরকে ওনারা কারা দুইজন যে ইঞ্জেকশন নিয়ে আসছেন আমাকে ইঞ্জেকশন জোরা জোরে করছেন হাজার ইঞ্জেকশন নেন আপনার ব্লিডিং টিডিং সব বন্ধ হয়ে যাবে এমন জোর করতেছে মানে আমার তো সন্দেহ আমি এরা কারা ইনজেকশন নিয়ে এমন পারাপারি করতেছে আমার সাথে ক্লিনিকে জিজ্ঞাসা করেন ওনাদেরকে চিনি করে না তো আমরা তো চিনি না ওই ভাবছে তখন তো আমি তো আহত অবস্থা আমার কিছু করতে পারিনি যা বলা গেছে এইটাই আলহামদুলিল্লাহ তো দেখুন আমরা এই জন্য পরীক্ষিত আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই বাংলাদেশের জন্য আমরা যা করেছি আমরা নীতি নৈতিকতার মানবতার দিকগুলো আমরা বলেছি ধর্মীয় দিকগুলি বলেছি তো মাহমুদুর রহমান সাহেব সেরকম আপনিও সেরকম অনেকে আছেন এরা পরীক্ষিত দেশপ্রেমিক দেশের প্রেমিকেরা এদেরকে দেন ইনশাল্লাহ ডক্টর আঝহারি ভাই অনিয়ন জাতিতে পাঁচ বছর বাইরে ছিলেন কাজে লাগান না কি কাজে লাগান একটা কাজে লাগিয়ে দেন গোটা আধুনিক আমাদের নতুন প্রজন্মের আইকন এরা তাই না আপনি তো এখন চুরাশি রানে আছেন আমি পাঁচ বাষট্টি রানে আছি জীবনের কি ক্রিকেটাঙ্গনে জীবনটা কি খেলা খেলাই আল্লাহ বলেছেন ওমা হাজিল হায়াত উদ্দুনিয়া ইল্লাহ লাইবুনওয়ালাহ এই দুনিয়া জীবনটা তো খেলাধুলাই লাইবন হইলো দেহের খেলা লাহুন হলো মদের খেলা মনের খেলা হলো উপন্যাস রং তামাশা লাহন মানে হলো ফরকাল ভুলিয়ে দেয় যেসব রং তামা সেগুলি তো এই দেহ চলে ও খেলাধুলা নিয়ে আর মনটা যদি আখের হাতের সাথে আল্লাহর সাথে রিলেটেড না হয় তো রং তামাশা হাসি কৌতুক উপন্যাস নিয়ে ব্যস্ত থাকবে অইন্যের হায়ওয়ান আর আখের তো হলো এক অবিনশ্বর চিরস্থায়ী জীবন আল্লাহ পৈটার জীবন লাইফ কোনো শেষ নাই হ্যাঁ আল্লাহ কান ইয়া কিন্তু এটা বুঝতে তো জ্ঞান লাগে জ্ঞানহীন এটা বুঝবেন যাই হোক আজকে এখানে শেষ করলাম সাহেব আমারও বলছি খুব সাবধান হয়ে যান আপনি কিন্তু বিশ্বযুদ্ধ মাথায় নিয়ে এসেছেন আঞ্চলিক যুদ্ধ মাথায় নিয়ে এসেছেন নিরাপত্তা আগে জানে নিরাপত্তা খাদ্য নিরাপত্তা আগে আল্লাহতাল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করে ভালো সাদু আল্লাহ ইলাহ ইউলাহ তাস্ত করে কতুমি আলাইকু আসসালাম আলাইকুম রহমতুল্লাহর কাত